Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Touch of Cooking by Muntaha. आज के आपने देर जोनो भिन्नो शादे ऑमलेट रेसिपी निये हाजिर होलाम, जार नाम अफगानी ऑमलेट. अफगानी रा शादोरनो तो ए ऑमलेट ब्रेकफास्ट खेय थाके. सो चलुन देखे आसि आमार ए ऑमलेट तैरी करते की लागछे. चले जाच्छि मूल रेसिपीते. पैने प्रथमे तेल गरम करे एते आमी 2 कप क्यूब करे केटे रखा आलू ऐड करबो. आलूटा एकटु नरम हये गेले ताते आमी 1 कप प्याज कुची 1 कप टमेटो कुची ऐड करबो. मिश्रणटी नाते नाते एकटु नरम हये गेले एते आमी दुटो काचा मरीच ऐड करबो. আপনি চাইলে কাঁচা মরিচটি স্কিপও করতে পারেন. এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করব. টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব. আপনারা চাইলে এই ডিশ লাঞ্চে অথবা ডিনারও খেতে পারেন. এবার আমি এতে পরিমাণ মতো টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে নিব. আর দিয়ে দিব সাথে ব্ল্যাক পেপার. ব্ল্যাক পেপারটা চেষ্টা করবেন অবশ্যই ইউজ করতে, কারণ আফগানিরা এই ডিশে ব্ল্যাক পেপারটা অবশ্যই ইউজ করে থাকে. আর এই ব্ল্যাক পেপারের কারণেই কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে. এরপর হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব. কিছুক্ষণ পর আলুগুলো সিদ্ধ হয়ে এলে এতে আমি একে একে ডিমগুলো দিয়ে দিব. আমি এই অমলেটে 5টি ডিম ইউজ করেছি. আপনারা চাইলে ডিম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন. এরপর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি. ডিম দেওয়া হয়ে গেলে এতে আমি একটু লবণ ছিটিয়ে দিব, সাথে ব্ল্যাক পেপার. এরপর আরো 5-6 মিনিটের জন্য ঢেকে দিব. দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল আমার এই অমলেট. এবার পিজার মতো কেটে সার্ভ করছি. এই অমলেটটি খুব কম সময়ে খুব কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়. চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই অমলেট অ্যাড করতে পারেন. আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন. আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে. ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন. আল্লাহ হাফেজ.